নিত্য নতুন রেসিপির আপডেট পেতে আজই সাবস্ক্রাইব করে ফেলুন বর্ণালী রান্নাঘর, আর প্রেস করে দিন বেল আইকন, তাহলে আমার চ্যানেলের কোনো ভিডিও আপনারা মিস করে যাবেন না। নমস্কার বন্ধুরা, আমি বর্ণালী, বর্ণালী রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব। আজকের পর্বে রয়েছে সাউথ ইন্ডিয়ান লেমন রাইস। বাঙালি খাবার আমরা তো রোজই খাই, আর একই রকম ফ্রাইড রাইস খেয়ে খেয়ে আমাদের আর প্রায় ভালোই লাগে না, তাই স্বাদ বদল করতে চাইলে অবশ্যই এই লেমন রাইসটা বানান। বাড়ির অতিথি এবং বাড়ির সবার আশা করছি খুবই ভালো লাগবে রেসিপিটি। আর এটা বানাতে খুবই কম সময় লাগে, নর্মাল রোজকার যে ভাত বানান সেই ভাত দিয়েও বানাতে পারে, আবার ভালো বাসমতি রাইস দিয়েও বানাতে পারেন। আবার অনেক সময় আমাদের কিছু লেফট ওভার ভাতও, বাসি ভাতও থেকে যায়, সেটা দিয়েও বানাতে পারেন, কোনো আলাদা করে কোনো প্রিপারেশনের দরকার হয় না। আর এর টেস্টটা অসাধারণ, আর গন্ধটাও কিন্তু খুবই সুন্দর। চলুন তাহলে আমরা দেখে নিই কিভাবে বানাতে হয় সাউথ ইন্ডিয়ান লেমন রাইস। প্রথমে লেমন রাইসের জন্য ভাতটা তৈরি করে নিতে হবে। অনেকটা জল বসিয়েছি, জলটা ফুটে উঠেছে, এবার এই জলের মধ্যে এক চা চামচ সাদা তেল দিয়ে দিলাম, নুন দিলাম হাফ চা চামচ, এবার দু কাপ ভালো কোয়ালিটির বাসমতি রাইস ভালোভাবে বারবার করে ধুয়ে নেবেন। বারবার করে ধুয়ে নিলে চালের মধ্যে যে এক্সট্রা স্টার্চটা থাকে সেটা চলে যায়। চালটা দিয়ে দিলাম, এবার এটা 95% কুক করব। 95% কুক করব, কেননা বাসমতি রাইস 100% কুক করতে নেই, তাহলে ভাতটা ভেঙে যায় আর নরম হয়ে যায়। তবে এই রাইসটা যে কোনো চাল দিয়েই করতে পারেন, রোজকার যে চাল রান্না করেন সেটাও করতে পারেন, আবার ভাতটা না বানিয়ে লেফট ওভার রাইস দিয়েও এটা করতে পারেন। ভাতটা 95% সেদ্ধ হয়ে গেছে, দেখুন এর থেকে বেশি সেদ্ধ করলে ভাতটা ভেঙে যাবে। এবার ভাতের ফ্যানটা ফেলে দেব। কড়ায় এক চা চামচ সাদা তেল গরম করতে দিয়েছি। এই রাইসটায় বেশি তেল লাগে না, খুবই অল্প তেল লাগে। তেলটা গরম হয়ে গেছে, এবার তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা দিলাম, এক চা চামচ ছোলার ডাল দিলাম, হাফ চা চামচ ভেঙে রাখা বিউলির ডাল দিলাম, আর হাফ চা চামচ কালো সরষে। ফোড়নটা খুব বেশি পোড়াবেন না, হালকা আছে, আস্তে আস্তে এটা ভেজে নিতে হবে। এইগুলো যখন রাইসের সঙ্গে মুখে পড়ে ভাজা ডালগুলো খুবই ভালো লাগে। ফোড়নটা ভাজা হয়ে গেছে, মানে ডালটা সুন্দরভাবে কম আছে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে ভাতটা দিয়ে দিচ্ছি। দু মিনিট একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। এবার এর মধ্যে সামান্য একটু নুন দেব। প্রথমে চালটা সেদ্ধ করার সময় নুন দিয়েছিলাম, তাই বুঝেই দেবেন। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, সামান্য একটু চিনি দিচ্ছি। ট্র্যাডিশনাল ভাবে চিনি কিন্তু দেয়া হয় না লেমন রাইসে, তবে আমি নিজে এটা পার্সোনালি বানিয়ে দেখেছি, চিনি দিলে লেমন রাইসটা অনেক বেশি টেস্টি হয়ে যায়। তবে চিনিটা কিন্তু সামান্য একটু, খুব বেশি দেবেন না। একটু দু মিনিট ভালোভাবে মিশিয়ে দিচ্ছি।
এক মিনিট একটু ভালোভাবে নাড়াচাড়া করে ভাতটা ভেজে নিয়েছি। এবার এর মধ্যে কয়েকটা আস্ত কারি পাতা দিয়ে দিচ্ছি। কারি পাতাটা প্রথমেও ফোড়নে দেয়া যেত, কিন্তু প্রথমে ফোড়নে দিলে কারি পাতাটা পুড়ে যায় আর এর ফ্লেভারটা ভালো বের হয় না, তাই আমি পরেই দিলাম। দিয়ে দিচ্ছি একটু কাঁচা লঙ্কা কুচি, একটা লেবুর রস দিয়ে দিলাম। ভালোভাবে মিশিয়ে দিতে হবে। কাঁচা লঙ্কার কাঁচা ফ্লেভারের সঙ্গে পাতিলেবুর রসটা মিশে খুব ভালো একটা ফ্লেভার তৈরি করে, তাই কাঁচা লঙ্কাটাও পরেই দিতে হবে। এবার এক মিনিট একটু হাই ফ্লেমে ভেজে নিলেই রেডি হয়ে যাবে আমাদের এই লেমন রাইস। হাই ফ্লেমে ভালোভাবে ভেজে নিয়েছি এক মিনিট। এবার পরিবেশনের জন্য একেবারেই রেডি আমাদের এই লেমন রাইস। তৈরি হয়ে গেল অত্যন্ত টেস্টি আর সুগন্ধযুক্ত লেমন রাইস। আশা করছি রেসিপিটি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন, আর লাইক শেয়ার করতে কিন্তু ভুলবেন না। দেখা হবে আবার অনেক ভালো ভালো রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। বাই।